দলীয় কন্দলের বহি প্রকাশে বন্ধ হলো কংগ্রেসের দলীয় অফিস। আসন সমঝোতা নাকি সরাসরি জোট, এ নিয়ে এখনও দ্বন্দ্বে বাম কংগ্রেসের কর্মীরা। ইতিমধ্যে কংগ্রেসের জন্য 13টি আসন এবং নির্দলের জন্য 1টি আসন রেখে বাকি 46টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম। এরপরেই শুরু হয়েছে জোর তরজা। সূত্রের খবর, 13টি আসনে গাল ভার তাদের, কিছুতেই হাসি ফুটছে না মুখে। কংগ্রেস চেয়েছিল 13-এর বেশি, কিন্তু সিপিআইএম কংগ্রেসের জন্য 13-এর বেশি আসন ছাড়তে নারাজ। অবশেষে শনিবার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। কথা ছিল কংগ্রেস প্রার্থী দেবে 13টি আসনে, কিন্তু বাস্তবে তা হলো সম্পূর্ণ উল্টো। 13-এর পরিবর্তে 17টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। জানা গেছে তাতে স্বতম্ভিত সিপিআইএমও। কংগ্রেসের বর্তমান অবস্থা গিয়ে দাঁড়িয়েছে দল এক কিন্তু প্রার্থী অনেক, এরই বহিঃপ্রকাশ দেখা গেল শনিবার। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তালা পড়ল কংগ্রেসের দলীয় অফিসে। 32 মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এলাকায় কংগ্রেস ভবনের সামনে দেখা গেল এমনই এক ছবি। বিক্ষিপ্ত কংগ্রেস কর্মীরা তালা ঝুলল। এ নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনও করেন বিক্ষিপ্ত কংগ্রেস কর্মীরা। না করা হয় তাহলে আমরা আমাদের আমাদের মতো রাজনীতি করতে বাধ্য। আপনারা কি দল ছাড়ার সিদ্ধান্ত নেবেন? না, এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। যদি আপনাদের যে দাবিটা, এই দাবিটা মানা না হয় আমরা দেখে আমরা পরে বলবো। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, আপনারা তো বরাবর বলে থাকেন যে আপনারা সিম্বলটাকেই প্রাধান্য দেন, লোক নয়, তাহলে আজকে হঠাৎ আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এত দ্বিমত? আমরা সাংগঠনিক মানি, সংগঠনকে আমরা মানি, আমরা যে সাংগঠনিক কাজ করে আসছে সেই সংগঠনের কাজ আমরা পাই নাই। হ্যাঁ, সাংগঠনিকভাবে আমরা প্রার্থী আমরা মনে মতো হয় নাই, এই জন্য আমরা বিরোধিতা করছি। এখন কি আপনারা এই প্রার্থী যদি থাকে তার সঙ্গে আপনারা কাজ করবেন না? না, আমরা না, দল ছাড়ার এখন আমরা সিদ্ধান্ত করি নাই, আমরা পরে চিন্তা করবো। আমরা 12 ঘন্টা সময় দিয়েছি, এখানে আমার আমি ব্লক সভাপতি আছেন, আমার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা আছে এখানে। এখন কি সব কি আপনার মাথাবাড়ি ব্লক? হ্যাঁ, মাথাবাড়ি ব্লক। কারা কারা আপনার কতজন রয়েছেন? আমরা এখানে 13 জন শাখা সংগঠনের 13 জন লোক আছে এখন, আর কর্মী তো আছে, কর্মীরা সবাই আছে। সবাই ফোন করে আমাকে জানতে চায় কেন সাংগঠনিকভাবে। আপনারা কার নাম চাইছেন? যে অভিজিৎ সরকারের নাম দিয়েছিলাম। উনি কে? উনি পিসিসির সদস্য এবং ত্রিপুরা যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আপনারা চাইছেন যে বর্তমানে যার নাম প্রার্থী তালিকা ঘোষণা করে যে ওনার নাম পরিবর্তন করে অভিজিৎ সরকারের নাম রাখার জন্য? দলীয় কন্দলের জেরে একের পর এক বিপত্তির সম্মুখীন হচ্ছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে দলের অন্তরে এই ধরনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।